আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহ। সম্মানিত দিলি বন্ধুরা, সারা বিশ্বের সকলের জন্য উপহার এই মনোরম দৃশ্য। বাকি বিশেষ করে যারা সাংকল ট্রেনে আসেন নাই, ভিয়েনায় বসবাস করেন বা অস্ট্রিয়ার বিভিন্ন শহরে আছেন, কিন্তু সাংকল ট্রেন নিদারস্তারিকের রাজধানীর ভিতরে যারা ঢুকেন নাই, মনোরম দৃশ্যগুলো যারা দেখেন নাই, আশা করি তারা বেশি আগ্রহী হবেন। সাংকল ট্রেন একটা বার হলেও ভালো করে ঘুরে যেতেন, শহরের ভিতরে দেখেন কি মনোরম দৃশ্য। লান্দেস রিগেরুংয়ের লান্ড হাউস যেটা, তার অভ্যন্তরে এরকম সুন্দর দৃশ্য আছে। দেখেন এত সুন্দর লেক, তারপরে এই যে অনেক সুন্দরভাবে মনোরমভাবে সাজিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। লেকের এপার থেকে ওপার যাওয়ার জন্য আবার নিচে এরকম সুন্দর ঝর্ণা স্রোতসেনীর মতো করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের যে বর্ণনা দিয়েছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তারা সেই কোরআনের জান্নাতের একটু দুনিয়াবি আয়োজনে একটু চিত্রায়িত করার চেষ্টা করেছে মনে হলো। উপরে রাস্তা, উপরে বিল্ডিং, নিচে এরকম ঝর্ণা পানির আলোগুলো করেছে। তার মানে একটি উন্নত বাগান বাড়ি বা উন্নত রুচিতে যারা ঘর বাড়ি সাজাতে চান, তাদের সেই উন্নত রুচির ঘর বাড়ি বসবাসের আবাস পারে, তার একটা চিত্র, তার একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, আমাদেরকে শেখালেন। আজকে নাস্তিকদেরকে বলতে চাই যে কোরআন কি অবাস্তব কিছু বলেছে, অবাস্তব কিছু শিখিয়েছে আমাদেরকে? অসুন্দর কিছু কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন? তোমরা জান্নাত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, কোরআনের এই ইনফরমেশনগুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, করে থাকো। আজকে দেখো যে কোরআনে আল্লাহ যে জান্নাতের বর্ণনা দিয়েছেন, সেই জান্নাত আল্লাহ যতটুকু বলেছেন এতটুকুই আমরা তার, আল্লাহ যে জান্নাত রেখেছে সেই জান্নাত কেমন হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, যে কোনো মানুষ আল্লাহর জান্নাতকে, আল্লাহর জান্নাতের মতো কোনো দৃশ্য কখনো সে দেখেনি। আল্লাহর যে জান্নাত কত সুন্দর হবে এই জান্নাতের বর্ণনা কেউ শুনেনি, ওটা কেউ কল্পনা করতে পারে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন। তারপরেও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের রূপায়ণ করেছেন, ওইটাকে কেন্দ্র করে দেখো মানুষ সামান্য যে চেষ্টাটা করেছে তাতে কি সুন্দর একটি, মানে আমরা দুনিয়ার ভাষায় বলি জান্নাতি পরিবেশ তৈরি হয়েছে। তাহলে এটা কি সুন্দর একটি প্ল্যান, সুন্দর একটি বুদ্ধিমত্তা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দেন নাই, যে কীভাবে তোমাদের ঘর বাড়িগুলো, আবাস বাড়িগুলো, তোমাদের জনপদগুলো, তোমাদের লোকালয়গুলো, তোমাদের শহরগুলো কীভাবে সাজাতে হবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে কোরআনকে অবজ্ঞা না করে কোরআনের কাছে যে যত বেশি আসতে পেরেছে, যে যত দ্রুত আসতে পেরেছে, সে ততই সফল কাম হবে, সে ততই দুনিয়া আখেরাতে সফল কাম হবে। এবং আমরা দেখি পৃথিবীতে যারা সুন্দর,
যারা গোছালো, যারা শৃঙ্খল, তারা, আমরা তো দেখছি যে কোরআনই তারা বেশি করে মানছে আমাদের চেয়ে, কোরআনকে বেশি ফলো করছে, কোরআন এবং সুন্না, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সেই সুন্নার আদর্শগুলো, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তারা ভালো করে মানছে বলেই তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা এই চিত্রায়ন, রূপায়ণ অনেক সুন্দর। আসুন আমরা মুসলমানরাও কোরআন সুন্নার কাছে আসি, কোরআনকে আরও বেশি আমাদের জীবনে ধারণ করি। কোরআনের, কোরআনে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে প্ল্যানগুলো, আমরাও যেন একটু একটু করে বাস্তবায়ন করার চেষ্টা করি। আমাদের দেশ প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশও এরকম আস্তে আস্তে ফুলের মতে সাজানোর আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাংক বলতেন লান্ডেস রিগিয়ারোং থেকে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যালো, মাশাআল্লাহ।